রাজ্যে কি এবার সিবিআই এর থানা মানুষকে সরাসরি সেখানেই অভিযোগ জানাতে পারবে? আলিপুর দুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতির মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে অবশ্য তেমনটাই ইঙ্গিত। কলকাতা হাইকোর্টের নির্দেশে সমবায় দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। মামলার চাপ থাকায় সিবিআই কে রাজ্যে 10 জন পুলিশ অফিসারকে ডেপুটেশন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বিচারপতির নির্দেশ মুখ্য সচিবের দপ্তরে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু গত সোমবার সিবিআই অভিযোগ করে আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্যের তরফে কোনো ব্যবস্থা করা হয়নি। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় বিষয়টি নিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেন। শুক্রবার আলিপুর দুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির মামলায় বিচারপতির মন্তব্য, রাজ্য জুড়ে নতুন নতুন দুর্নীতির অভিযোগ আসছে, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠছে, মানুষ পুলিশ এবং আদালত ঘুরে ঘুরে হয়রান হচ্ছেন, অভিযোগ নেওয়া হচ্ছে না। এরপরেই বিচারপতির মন্তব্য, রাজ্যে এবার সিবিআই থানার প্রয়োজন রয়েছে, অন্তত 3-4টি সিবিআই থানা গঠনের প্রয়োজন রয়েছে, ইন্সপেক্টর কনস্টেবল সবাইকে নিয়ে থানা তৈরির সময় এসেছে। উল্লেখ্য, স্কুল নিয়োগ পৌর নিয়োগ সহ রাজ্যের একাধিক দুর্নীতিকাণ্ডের তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে বকটুই হত্যাকাণ্ড, ঝালদা পৌরসভার কাউন্সিলর তপন কান্ত খুনের, নদিয়ার একটি খুনের মামলায় সম্প্রতি কলকাতা হাইকোর্ট পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এছাড়াও এক যুগ পুরনো বালি পৌরসভা তৃণমূল নেতা তপন দত্ত খুনের মামলার তদন্তভার সিবিআই এর ওপরই রয়েছে। নিউজ টাইম।